ইউকেজিতে আজ আমরা ইউকেজি শ্রেণীর বিয়োগ শেখাবো। তোমরা এই চিহ্নটা দেখছো তো, এই চিহ্নটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। বিয়োগ মানে কি? বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া। ধরো তোমার 50 পয়সা রয়েছে, এই 50 পয়সা থেকে তুমি 25 পয়সা কাউকে দিলে, তাহলে কি হলো, এই 50 পয়সা থেকে তোমার 25 পয়সা বাদ হয়ে গেল। এই বাদ দেওয়াকে আমরা বিয়োগ করা বলি। তো অঙ্কে যখন আমরা দেখব যে কোনো কিছু পচে গেল, কোনো কিছু বাদ গেল, কোনো কিছু উড়ে গেল, কোনো কিছু পুড়ে গেল, এরকম যখন বিভিন্ন ঘটনায় আমরা নানা জিনিস থেকে কিছু জিনিস বাদ দিই, তখন আমরা বিয়োগ অঙ্ক করি। তা এই বিয়োগ অঙ্ক করার জন্যে আমাদের একটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা আজ আমরা শিখব। ধরো তোমার পাঁচটা তোমার মার্বেল ছিল, সেই 5টা মার্বেল থেকে তুমি তোমার বন্ধুকে 3টে মার্বেল দিয়ে দিলে, তাহলে 3টে মার্বেল কী হয়ে গেল? 3টে মার্বেল তোমার বন্ধু তোমার কাছ থেকে বিয়োগ হয়ে গেল বা বাদ হয়ে গেল। তাহলে এই 5টা থেকে যদি 3টে বিয়োগ হয়, তাহলে আমার কয়টা থাকলো? সেইটা করার জন্যে আমরা কী করব, বিয়োগ অঙ্ক করব। তাহলে বিয়োগ কীভাবে করব? দেখো তোমরা বিয়োগ অঙ্ক করার সময় হাতে ধরে বিয়োগ করবে, সেই বিয়োগটা আমি কীভাবে করবে দেখিয়ে দিই। আমার এখানে কটা মার্বেল ছিল? 5টা মার্বেল, 3টে মার্বেল বাদ দিয়ে দিচ্ছি বা বন্ধুকে দিয়ে দিচ্ছি, তাহলে 5টা থেকে 3টে বাদ দেব। এই 3টে বাদ দেওয়ার পদ্ধতি বা অঙ্ক যখন আমরা করব, তখন এভাবে করব যে 3কে আমরা হাতে ধরব, হাতে ধরে 5 পর্যন্ত গুনে যাব। গুনে গিয়ে যে কটা কর হবে, সেই কটা কর আমি এখানে বসাবো, এই হচ্ছে নিয়ম। তাহলে 3কে হাতে ধরব, তাহলে 3, 3-এর পরে কত হয়? 3 হাতে ধরে নিলাম, 3, 3-এর পরে 4, 5, তাহলে কটা কর হলো 5 পর্যন্ত গুনে? 1টা আর 1টা, এই 2টো কর হলো, 1টা কর আর 1টা কর, 2টো কর, এই 2টো কর মানে আমি এখানে 2 বসাবো। তাহলে এভাবেই আমরা বিয়োগ অঙ্ক করবো। আমি আর একটা দেখাই তোমাদের। ধরো তোমার 8টা বই ছিল, এই 8টা বই থেকে 2টো বই তুমি তোমার ভাইকে বা বোনকে দিলে, তাহলে এই যে দিয়ে দিলে তার চিহ্ন হচ্ছে এইটা, কমে গেল তোমার, তাহলে কমে যাওয়া বাদ দেওয়া এগুলো হলে বিয়োগ অঙ্ক করতে হয়। তাহলে আমরা কিভাবে করব? কি বলেছিলাম আগে, আগে এখানে দেখিয়েছিলাম 3 হাতে ধরে 5 পর্যন্ত গুনব, যে কয় কর হবে সেই কয় কর এখানে বসাবো। তো ওখানটায় 5 থেকে 3 বিয়োগ করে আমরা 2 পেয়েছিলাম। এবার এখানটায় তোমার 8টা বই ছিল, তুমি 2টো বই ভাইকে বা বোনকে দিলে, তাহলে তোমার কটা বই আর রইল সেইটা আমরা দেখাবো এখানে। তাহলে কি করব, আগের মতোই 2 হাতে ধরে 8 পর্যন্ত গুনবো। তাহলে এই হলো 2, 2-এর পরে 8 পর্যন্ত গুনে যাও, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কয় কর হলো গুনো দেখি, 1 কর, 2 কর, 3 কর, 4 কর, 5 কর, 6 কর, এখানে 6 কর হলো, তাই আমি এখানে 6 বসাবো। তাহলে আমার 8টা বা তোমার 8টা বই ছিল, তা থেকে ভাইকে বা বোনকে 2টো বই দেওয়ার পরে তোমার কটা বই থাকবে? 6টা বই থাকবে, 8 থেকে 2 বিয়োগ করলে 6। আমি আর একটা দেখাই। ধরো তোমার 9টা তোমার জামা রয়েছে, সেই 9টা জামার থেকে বাড়িতে ভিখারি এসেছে বলে তুমি তাকে ধরো 4টে জামা দিয়ে দিলে, তাহলে এই 4টে জামা দিয়ে দিলে তোমার কটা জামা আর রইল? তোমার ছিল 9টা জামা, তুমি ভিখারিকে দিলে 4টে জামা, তাহলে তোমাকে এটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। কটা রইল এটা জানাতে গেলে তোমাকে বিয়োগ করতে হবে। কীভাবে বিয়োগ করব? ঠিক আগের মতো 4 হাতে ধরে 9 পর্যন্ত,
তাহলে সেই গুণে ফেলি আমরা, সে একইভাবে চার, চার হাতে ধরবো, চার এই যে হাতে ধরেছি চার, চারের পরে যে সংখ্যাটা হাতে ধরবো সেইটা আমরা মনে মনে ওই মুখে বলবো, কত হাতে ধরেছি চার, চারের পর থেকে গোনা শুরু করবো, চারের পর পাঁচ ছয় সাত আট এই নয়। তাহলে নয় পর্যন্ত গুণে আমরা কটা কর পেলাম, একটা কর, দুটো কর, তিনটে কর, চারটে কর, পাঁচটা কর, এই পাঁচটা কর পেলাম, তাই এখানে আমরা পাঁচ লিখব। তাহলে নটা আমার জামা ছিল, তার থেকে চারটে জামা যদি আমি ভিখারিকে দিয়ে দিই, তাহলে আর কটা জামা রইল, পাঁচটা জামা রইল। তাহলে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বিয়োগ অঙ্ক করা শিখেছ, আজ এই ধরনের কিছু বিয়োগ অঙ্ক আমি তোমাদের দেব, তোমরা করে ফেলো দেখি বাড়িতে কী কী বিয়োগ করবে। ধরো এখানটায় চার আছে, তার থেকে দুই বিয়োগ করবে, চার থেকে দুই বিয়োগ করবে, আবার এখানে ছয় আছে, তার থেকে ধরো তিন বিয়োগ করবে, আবার এখানে আট আছে, তার থেকে তুমি ধরো এটা থেকেও তিন বিয়োগ করবে। তাহলে এইখানটা বিয়োগ করে কত হবে তোমরা কালকে করবে, যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে আবার জানাবে, ঠিক আছে।